অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। হারিয়ানাত চমকপ্রদ সাফল্যর পাছতে কেন্দ্রীয় কেবিনেটে মোদী সরকারে কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশবাসীয় 2028 সন পর্যন্ত বিনামূল্যক লাভ করব চাউল। চাউলের বিভিন্ন সামগ্রী বিনামূল্যক প্রদান করব কেন্দ্রীয় সরকারে। আর কেনেক কেন্দ্রীয় সরকারে প্রদান করা এই বিনামূল্য সামগ্রী আপনি লাভ করব সেয়াও কেন্দ্রীয় কেবিনেট সিদ্ধান্ত লওয়া হয়েছে। প্রতিটি তথ্য শেহতীয় আপডেট আহি পড়ছে, জানার চেষ্টা করি। ব্রেকিং নিউজ এই মুহূর্তত হারিয়ানাত চমকপ্রদ সাফল্যর পাছতে মোদী সরকারের বৃহৎ সিদ্ধান্ত। 2028 সনলৈ দেশবাসীয় লাভ করব বিনামূল্যা চাউলের সুবিধা। 2028 সনের ডিসেম্বর পর্যন্ত লাভ করব প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার চাউল। মোদী কেবিনেটত বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কেবিনেটত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মোদী সরকারে। একটা ডাঙর খবর এই মুহূর্তে দেশবাসীর জানার চেষ্টা করছো। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনত অন্য আসনিতো অনুমোদন জানা হয়েছে। সকল আসনির 17,082 কোটি টাকা ধার্য করেছে নতুনক। কেন্দ্রীয় সরকারে গ্রহণ করব এই সকল আসনির পুঁজি। হারিয়ানার সাফল্যর পাছতেই এই বৃহৎ ঘোষণা করেছে কেন্দ্রীয় কেবিনেটত। কেবিনেট বৈঠকের পাছতে সিদ্ধান্ত সদরি করেছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে। হারিয়ানাত চমকপ্রদ সাফল্যর পাছতে মোদী সরকারের বৃহৎ সিদ্ধান্ত, কেবাটাও বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশের জনতার। 2028 সনলৈ দেশবাসী লাভ করব বিনামূল্যা চাউলের সুবিধা। 2028 ডিসেম্বর পর্যন্ত লাভ করব প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাউল। হারিয়ানাত চমকপ্রদ সাফল্যর পাছতে কেন্দ্রীয় কেবিনেটত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুনর্বার উল্লেখ করার চেষ্টা করছো, কেন্দ্রীয় কেবিনেটত আজি কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 2028 সন পর্যন্ত বিনামূল্যক চাউল লাভ করব। পূজার সময়তে বৃহৎ মন্তব্য করেছে কেন্দ্রীয় কেবিনেটর তরফের। হারিয়ানাত চমকপ্রদ সাফল্যর পাছতে মোদী সরকারের তরফের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।